হেল্পলাইনে আজকের ভিডিওটা থাকছে আমাদের ইউটিউব চ্যানেলের নাম কি হতে পারে কি দিব আমরা আমাদের চ্যানেলের নামটা চ্যানেলের নামটা আমরা শখের বসে দিয়ে ফেলি প্রথমে অত খেয়াল করি না বা যাচাই বাছাই করি না কিন্তু এটা করা খুবই জরুরি একটা সময় যে আপনার চ্যানেলটা অনেক বড় হতে পারে তখন নামটা চেঞ্জ করলে অনেক সমস্যা হতে পারে আপনার ভিভাররা খুঁজে পাবে না আপনাকে যখন এক লাখ সাবস্ক্রাইব হবে আপনার তখন আপনার ভেরিফাই ব্যাসটা চলে আসবে তখন ইচ্ছা করলেও পরিবর্তন করতে পারবেন না আর পরিবর্তন করলে আপনার ভেরিফাই যে ব্যাসটা সেটা চলে যাবে এই জন্য নামের ভিডিওটা করলাম যে নাম খুবই জরুরি সেটা বোঝানোর জন্য আর কিভাবে নামটা সেট করলে আপনি খুব সহজেই সার্চে আসতে পারেন অথবা আপনার ভিওয়ারদের কাছে পরিচিত হতে পারেন খুব সহজে বড় কোনো চ্যানেলের নামের সঙ্গে আপনার চ্যানেলের নামটা মিল রাখবেন না তো যদি কোনো বড় চ্যানেলের সাথে আপনার চ্যানেলের নামটা মিল রাখেন তাহলে এটা নিশ্চিত মনে রাখবেন আপনার চ্যানেলটা কোনো দিনও টপ করবে না হয়তো কিছুটা সুবিধা পাবেন তবে কিছুদিন পরে আপনার ভিওয়াররা বেশিরভাগই ভেবে নেবে আপনি ক্লোন করছেন কপি করছেন তার নামের ক্ষেত্রে আমরা ইউনিক করতে গিয়ে অনেক সময় দেখি বিভিন্ন ফ্রন্ট আমরা ব্যবহার নামের ক্ষেত্রে কিন্তু এটা খুবই ভুল একটা ধারণা আমরা গ্রিক শব্দ বা কোনো চিহ্ন ব্যবহার করি যাতে আমাদের নামটা ইউনিক হয় সেক্ষেত্রে আপনার সার্চ দিলে আপনার ভিউয়াররা বা আপনার বন্ধুরা খুঁজে পাবে না নামের ক্ষেত্রে তাই অন্য ধরনের ফ্রন্ট ব্যবহার করবেন না নর্মাল ফ্রন্টেই রাখবেন কোন রকম এলোমেলো শব্দ অন্য দেশের শব্দ বা গ্রিক শব্দ বা কোনো চিহ্ন নামের ক্ষেত্রে ব্যবহার করবেন না আপনার চ্যানেলের নামটা অবশ্যই ইংরেজিতে করবেন কারণ চ্যানেলে যত ইংরেজির ব্যবহার করবেন ততই আপনার ভালো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এটার বেশি সুবিধা ইংরেজির যত করবেন চ্যানেলের নাম হোক ভিডিওতে হোক ততই আপনার ভালো হবে আপনি যে ক্যাটাগরি নিয়ে কাজ করবেন সেটাও আপনার চ্যানেলের নামের সঙ্গে সম্পর্ক রাখবেন যাতে আপনার ভিভাররা দেখে বুঝতে পারে আপনার এই চ্যানেলটা কোন ক্যাটাগরি বা কোন ধরনের ভিডিও আপনি দিতে পারেন তারা বুঝতে পারে চ্যানেলের নামটা যদি আপনার নামে খুলতে চান সেক্ষেত্রে কিন্তু কমন বিষয়টা চলে আসে দেখবেন যে মিল পাবেন বেশি আমি যে চ্যানেলের নামটা আজকে ব্যবহার করছি আমার এই চ্যানেলটায় এটা অনেক খুঁজে বের করতে হয়েছে অনেক কষ্ট করে তো আপনাদের আমি অনুরোধ করছি নামের ক্ষেত্রে আপনারা কম্প্রোমাইজ করবেন না প্রয়োজনে সাত দিন সময় নিয়ে ভাবেন এক মাস সময় নিয়ে ভাবেন কিন্তু চ্যানেলের নামটা ভালো করে দেবেন সেটা যেন ইউনিক হয় কারোর সাথে না মিল থাকে আরো বিস্তারিত পিসিতে আমি দেখাবো চলুন পিসিতে পিসিতে আসার পর আপনাদের চ্যানেলের নামটা যদি আপনারা মনে মনে নির্ধারণ করে ফেলেন ইতিমধ্যে সেক্ষেত্রে ইউটিউব ডট এ চলে যাবেন সার্চ অপশনে আর যদি নাম নিয়ে কনফিউজ থাকেন বা আপনি দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে কি নাম দেব আপনার ক্যাটাগরি অনুযায়ী একটা নামের সাজেশন পেতে পারেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি একটি ওয়েবসাইটের মাধ্যমে প্রথমে আপনারা একটা ব্রাউজারে চলে যাবেন আমি ব্রাউজারে যাচ্ছি ব্রাউজারে গিয়ে সার্চ অপশনে গিয়ে লিখবেন লার্ন ডোমেইন সার্চ ডট কম ডিসক্রিপশনের লিঙ্কটা দেয়া থাকবে আপনারা দেখে নিতে পারেন এখানে আসার পরে প্রথমেই যেটা আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে এখানে সার্চ অপশনে আপনার চ্যানেলের যে ক্যাটাগরি বা যে ধরনের আপনি ভিডিও দেবেন সেই ধরনের অর্থাৎ যেরকম আমি টেকনোলজি নিয়ে কাজ করব এই চ্যানেলটাতে তো টেক দিয়েছি আর নামটার ব্যবহার করতে চাচ্ছি তাই নাম সহ নাহিদ টেক এটা দিয়ে সার্চ অপশনে ক্লিক করলাম আপনারাও করবেন ক্লিক করার পরে কিছুক্ষণ পরে আপনাকে সাজেস্ট আকারে আই দেখুন এখানে চার হাজার নয়শো টি নেম এটা যদিও ওয়েবসাইটের জন্য এরা দিয়ে থাকে তো এটা আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারেন সোশ্যাল মিডিয়া অথবা ইউটিউব চ্যানেলের নাম এটা যা আসছে এটাই যে দেবেন তা না দুইটা নাম দেখে একটা করতে পারেন বা এখান থেকে একটি নাম নিতে পারেন এটা নিলেই যে ইউনিক হয়ে যাবে সেটা না তবে আপনার আইডিয়াটা একটু গভীর করে দেবে বা খুব সহজ করে দিতে পারে এই সার্চ এখানে অনেক নাম আছে সেখান থেকে আপনি পছন্দ করতে পারেন তো যেটাই পছন্দ করুন না কেন সেটা কপি করে নিয়ে গিয়ে ইউটিউব ডট চলে যাবেন এখান থেকে আমি একটা নাম সিলেক্ট করেছি এখন চলে যাব একটা ট্যাব নিচ্ছে আমি তারপর ইউটিউবে চলে যাব। ইউটিউবে আসার পর যেটা সবচেয়ে জরুরি সার্চ অপশনে গিয়ে আপনি যেটা নাম সিলেক্ট করেছেন মনে মনে করুন আর সাজেস্ট পে করুন সেটা এখানে লিখে সার্চ করবেন সার্চ করার পরে এখানে ফিল্টার করবেন এর মধ্যেই দেখতে পাবেন নিচে তো ফিল্টার করলে সবচেয়ে ভালো হয় ফিল্টারে গিয়ে আপনি চ্যানেল এটাতে সিলেক্ট করবেন তারপরে দেখুন এখানে যদি মিল পান বা বড় কোনো চ্যানেলের সঙ্গে মিলে যায় সেক্ষেত্রে নামটা অবশ্যই বাদ দিয়ে দেবেন তাহলে কিন্তু পরে আপনার সমস্যা হতে পারে এরকম যে ভিডিও দিচ্ছেন বা চ্যানেল সার্চ দিচ্ছেন খুঁজে পাচ্ছেন না দেখুন অলরেডি কিছু চ্যানেল আছে আমি যদি এই নামটা ব্যবহার করি এই নামে নেই তবে আমি সাত দিন ধরে এটা খুঁজে বের করেছি এই নামের সঙ্গে কোনো মিল নেই প্রথমে আমি এটা দিয়ে খুঁজেছিলাম দেখুন বেশ কয়েকটা চ্যানেলে এই নামটার ব্যবহার হয়েছে এরকম যদি দেখেন তাহলে অবশ্যই সেটা বাদ দেবেন ইউটিউব থেকে প্রথমেই আপনি আপনার পছন্দ করা চ্যানেলের নামটি ইউনিক আছে কিনা সার্চ দিয়ে দেখে নেবেন এখন আমরা চলে যাব আমাদের চ্যানেলে ইউটিউব ডট কম ডান সাইডে যে আমাদের লোগো থাকবে বা চ্যানেলের নাম থাকবে এখানে ক্লিক করব তারপর ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন পার্সোনাল ইনফো বাম পাশে এটাতে ক্লিক করবেন আল নাহিয়ান নাহিদ এই নামে জিমেলটা ক্রিয়েট করা নেম তো এখানে ক্লিক করবেন এই যে ডাইন সাইডে অ্যারো তো আমরা নামটা বসিয়ে দেই নামটা দুই খন্ডে বসিয়ে দেওয়ার পরে সেভ এ ক্লিক করবেন চ্যানেলের নামটাই চেঞ্জ হয়ে গেছে বা চ্যানেলের নামটা বসে গেছে এখানে দেখুন নাহিদ টেক সিটি এটা আমাদের পরিবারের দ্বিতীয় চ্যানেল যেটা আগামী দিনগুলোতে আপনাদের টেক বিষয়ে হার্ডওয়্যার বিষয়ে বিশেষ করে বিভিন্ন ইনফরমেশন দেবে আপনারা ইচ্ছা করলে এটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন টেক বিষয়ে হার্ডওয়্যার সফটওয়্যার বিষয়ে কোনো জানার থাকলে কমেন্ট করতে পারেন এখন আমরা এখান থেকে বের হয়ে যাই আরেকটা যে গুরুত্বপূর্ণ জিনিস আছে নামের ক্ষেত্রে এটা আমি নামটা দিয়ে দিয়েছি নামটা আগেই আমি চেক করেছি এটা আমারটাতে এগুলো ক্লিয়ার আছে নামটা যখন আপনি সিলেক্ট করবেন সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়াগুলো চেক করে নেবেন চেক করে নেবেন এই কারণে কারণ আপনার চ্যানেলটা যখন বড় হয়ে যাবে তখন আপনার একটা ফেসবুক গ্রুপ খুলতে হতে পারে ইনস্টাগ্রাম বা টুইটারের অ্যাকাউন্ট দরকার হতে পারে বা খোলার প্রয়োজন পড়তে পারে বা সবারই দরকার চ্যানেলটা বড় হলে তো আপনার যে নামটা সেটা অনুযায়ী ইউজার নেম অথবা ইউআরএল যদি সেম হয় সবগুলোরই তাহলে এটা আপনার জন্য খুবই পজিটিভ দিক আর সেটা পাওয়ার জন্য আপনাকে নামের সময় খেয়াল রাখতে হবে যে যে নামটা আমি নিয়েছি এই নাহিদ টেক সিটি এই নামটা আমি যদি ফেসবুক অ্যাকাউন্ট বা পেজের এই যে লিঙ্কটা আছে সেম এরকম লাস্টের এই ডট ডট কেটে দিয়ে আপনাদের চ্যানেলের নামটা যেটা সেট করেছেন সেটা লিখবেন যেরকম আমি লিখলাম এই যে একটা লিঙ্ক হলো এটার মাধ্যমে আপনি টেস্ট করতে পারবেন যে ফেসবুকে কোনো আইডি বা কোনো পেজ এই নামে আছে কিনা আর এইখানে স্পেস কিন্তু ব্যবহার করা যাবে না এই লিঙ্কটা যখন তৈরি করবেন দেখুন এখানে কোনো স্পেস নেই একটু ভুল হয়েছে এই নামের ক্ষেত্রে এখানে স্পেস দেওয়া যাবে না এরকম দিয়ে লিঙ্কটা এটা হয়ে গেল এটা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট বা পেজ এটা আপনি সার্চ করলেই খুঁজে পেতে পারেন যে এই নামে আছে কিনা এভাবে আপনার চ্যানেলের নামে লিঙ্কগুলো তৈরি করে নেবেন প্রত্যেকটা লিঙ্কই আপনি চেক করে নিতে পারেন এটা আপনার ইউজার যে আইডি বা ইউআরএলটা আপনি পাবেন কিনা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া একটি আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এটা করবেন প্রথমটাই মনে করেন এটা আমি কপি করলাম এখানে চ্যানেলের নামের জায়গা আপনাদের চ্যানেলের নামটা ব্যবহার করবেন যেকোনো একটা ব্রাউজারে যাবেন ব্রাউজারে গিয়ে উপরে যে সার্চ বক্স বা ইউআরএল বক্স যেটাকে বলে এখানে পেস্ট করে দিয়ে তারপর ইন্টার করবেন বা সার্চ করবেন যাকে বলা যায় সার্চ করলেই একটা রেজাল্ট দেখাবে চ্যানেলের আন্ডারে পেস্টটা আছে তাই এটা শো করছে আপনার যদি না থাকে বা এই সিমিলার না থাকলে এখানে শো করবে না তাহলে আপনি বুঝতে পারবেন এই যে ইউআরএল বা এই চ্যানেলের নামটা যে নিয়েছেন বা এটা পছন্দ করে এটা নিতে পারবেন ইউটিউব চ্যানেলেরও এটার টেস্ট করতে পারেন আপনার কাস্টম ইউআরএলটা করতে পারবেন কি আপনার চ্যানেলের নামে দুইটা নিয়ম আছে আপনারা দেখে নিতে পারেন চ্যানেলের নামটা যখন সিলেক্ট করবেন এই দুই নিয়মে যে নিচে আছে এটা করতে পারেন অথবা নিচেরটা কপি করবেন এভাবে লিখে স্পেস ব্যবহার করবেন না চ্যানেলের নামের ক্ষেত্রে তারপর যে একটা ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারের একই নিয়মে করে দিয়ে করবেন করবেন অথবা সার্চ সেম ইন্টার দেখবেন যে এরকম ইন্টারফেস আসলে তাহলে বুঝবেন আপনার চ্যানেলের নামটা কাস্টম ইউর করতে পারবেন আপনার চ্যানেলের নাম দিয়েই এই নামে নেই এটাই বোঝাচ্ছে করে নিতে পারেন এই ক্ষেত্রে আর বিষয় মনে রাখবেন যারা বড় হয়ে গেছেন তারা ডোমেনটাও আগে আগেই কিনে নেবেন যদি আপনার কাছে যথেষ্ট পরিমাণ অর্থ থাকে আর ইচ্ছা থাকে চ্যানেলের নামটা অবশ্যই গুরুত্বপূর্ণ যা পুরো ভিডিওতে আমি বোঝানোর চেষ্টা করেছি আপনারাও হয়তো বুঝেছেন আশা করি চ্যানেলের নামটা অবশ্যই ইউনিক করে দেবেন আর এইগুলো ফলো করলে আমার মনে হয় আপনারা ভালো রেজাল্ট পাবেন বিশেষ করে সার্চে আসতে পারবেন খুব সহজে কাউকে ফলো করবেন না নকল করবেন না কপি করবেন না ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট দেবেন শেয়ার করবেন বন্ধুদের মাঝে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন খুদা হাফেজ